আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনেট 43 ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছে আমি হাসান বিওয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য বা ইসলামিক ইউটিউব চ্যানেলের জন্য আপনারা থাম্বনেল তৈরি করবেন, বা ইসলামিক ভিডিওর জন্য কীভাবে আপনারা থাম্বনেল তৈরি করবেন, সেই টিপসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, যারা ইসলামিক ভিডিও তৈরি করেন বা যারা ওয়াজ মাহফিলের ভিডিও তৈরি করেন, তারা আজকের এই ভিডিওটা দেখতে পারেন, এবং যারা একটু থাম্বনেলের কাছা বা কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো ভিউয়ার্স, চলে যাই সরাসরি ভিডিওতে। আর ভিডিওটা শুরু করার আগে যে কথাটি না বলে নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পিক্স আর্ট দিয়ে ইসলামিক থাম্বনেলগুলো তৈরি করতে হয় বা ওয়াজ মাহফিলের ভিডিওর জন্য থাম্বনেল তৈরি করতে হয়। তো ভিউয়ার্স, আমি এখন চলে যাবো সরাসরি পিক্সারে। তো আমি এখন আমার পিক্সার্ট অ্যাপটা ওপেন করে নিলাম। তো তারপরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন, এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে দেবেন, এবং ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনারা অবশ্যই কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটা অবশ্যই জানেন, এবং সেই থাম্বনেলটার মাপ পরিমাপটা আপনারা কিন্তু অবশ্যই জানেন। তো ভিউয়ার্স, আমি এখন সরাসরি একটা থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেলটা কীভাবে আমি তৈরি করছি বা কীভাবে এই থাম্বনেলগুলো তৈরি করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমি নতুন একটি থাম্বনেল তৈরি করছি। তো এবার আমি এখানে যে কোনো একটি পিকচার আমি অ্যাড করে নেব। তো ভিউয়ার্স, এখান থেকে আমি পিকচার অ্যাড করার জন্য, তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটো নামে একটা অপশন, এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার যে কোনো একটি পিকচার আমি এখান থেকে নিলাম, একটি পিকচার আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, এবং সিলেক্ট করে দেওয়ার পরে এবার আমি এটাকে এটার রিমেজটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব। তো আমি এখন এই পিকচারটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম, এবার আমি এটাকে একটি সুন্দর পজিশনে বসিয়ে দেব। তো এই দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমি সুন্দর পজিশনটা নিয়ে এখান থেকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এবার আমি এখান থেকে কিছু লেখা অ্যাড করবো এখান থেকে। তো আমি এখান থেকে লেখাগুলো অ্যাড করে দিচ্ছি। তো লেখাটা অ্যাড করে দিব এখান থেকে আমি। তো এখান থেকে আমি আমার ব্যক্তিগত যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো ইচ্ছা মতো আমি এখান থেকে বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পরে এবার আমি আরও কিছু অ্যাড এখান থেকে লেখা অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আপনি চাইলে এখান থেকে যে কোনো কালারগুলো এখান থেকে আপনি ইচ্ছা মতো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, এবং আরও আমি কিছু এখানে লেখা অ্যাড করব। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু আমি লেখাগুলো অ্যাড করে দিলাম, এবং আপনারা চাইলে কিন্তু আরও এখান থেকে অনেক কিছু একটু অ্যাড করে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনি যে কোনো টাইটেল আপনি এখান থেকে দিতে পারবেন, আপনার মন মতো এখানে আপনারা টাইটেল দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এই যে একটি সুন্দর একটি থাম্বনেল তৈরি হয়ে গেলো, এবার আমি এটাকে সেভ করে নেব। আপনারা চাইলে কিন্তু আরও এখান থেকে ভালোভাবে বা অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো আজকে এই ভিডিওতে এ পর্যন্তই দেখাবো, আমি পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর কীভাবে থাম্বনেলগুলো তৈরি করতে হয় সেটা আপনাদেরকে দেখে দিব। তো এবার আপনারা এটা কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি টিক মার্ক, আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা এখান থেকে দেখতে পাচ্ছেন আরও একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নতে আপনারা এটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডান যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ডান আপনারা এখান থেকে এটা ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এবার চলে যাবে হচ্ছে আপনার গ্যালারিতে, এবং সেই ইমেজটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন তো আপনাকে দেখাচ্ছি যে কীভাবে আপনাদের একটা জিমিতে লেসন দিয়ে স্টার্ট করি।
তো এবার দেখতে পাচ্ছি এখানে আবার এই তো এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই পিকচারটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে গ্যালারিতে। আমি আরও অনেক থাম্বনেল তৈরি করছি এখান থেকে, সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং কীভাবে আপনারা কী ধরনের ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।